বিশ্বে বিলাসবহুল হাতঘড়ির জগতে অন্যতম নাম রোলেক্স। ১৯০৫ সালে যাত্রা করা কোম্পানিটি বিশ্বে প্রথম ওয়াটারপ্রুফ বা জল বিরোধী ঘড়ি প্রস্তুত করে। রোলেক্সের দামি ঘড়িগুলো সব কোটি টাকার ওপরে, আর সবচেয়ে কম দামি ঘড়িটির দাম ভারতীয় টাকায় ২ লাখ টাকারও বেশি। রোলেক্সের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। তবে বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে রোলেক্সের ৪০০০এরও বেশি ঘড়ির কারিগর এবং ১,৮০০এর বেশি অনুমোদিত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে। ধনী ও অভিজাত পরিবারের সদস্য ছাড়াও গল্ফ, টেনিস, মোটর স্পোর্টস সহ ক্রীড়া ও বিনোদন জগতে রয়েছে রোলেক্সের ব্যাপক ব্যবহার। রোলেক্স তার নিয়ন্ত্রিত উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ার জন্য পরিচিত, অর্থাৎ তারা ঘড়ি উৎপাদনের ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখে। তা সত্ত্বেও প্রতি বছর প্রায় ৮ লাখ রোলেক্স ঘড়ি বিক্রি হয়। সব মিলিয়ে বর্তমানে ব্র্যান্ডটির সম্পদ মূল্য ৭৯০ কোটি মার্কিন ডলার বা ৮৫,৩২০ কোটি টাকা। রোলেক্সের প্রতিষ্ঠাতা হ্যান্স উইলস ডপ জার্মানিতে জন্ম নেওয়া এই উদ্যোক্তা শুরুতে সুইজারল্যান্ডের একটি ঘড়ির কোম্পানিতে কাজ করতেন। এই সময় ঘড়ি উৎপাদন ও বিপণন সম্পর্কে ভালো ধারণা পান তিনি। পরে তিনি যুক্তরাজ্যে স্থানান্তরিত হন। সেখানেই ১৯০৫ সালে নিজের শালক অ্যালফ্রেড ডেভিসকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন উইলসফ অ্যান্ড ডেভিস নামের ঘড়ি তৈরি কোম্পানি। নাম নিয়ে উইলসফটের মনে খুঁত ছিল। তিনি তার আকর্ষণীয় ও সব ভাষায় লোকের জন্য সহজবোধ্য নাম খুঁজছিলেন। পরে ১৯০৮ সালে তিনি কোম্পানির নতুন নাম দেন রোলেক্স। ব্রিটিশ সরকার ১৯১৫ সালে ঘড়ি রপ্তানিতে ৩৩% শুল্ক আরোপ করলে লন্ডন থেকে সুইজারল্যান্ডে রোলেক্সের সদর দপ্তর সরিয়ে নেন উইলসফ। বিংশ শতাব্দীর শুরুতে পকেট ঘড়ির খুব প্রচলন ছিল, কিন্তু উইলসফ মনে করতেন দ্রুতই মানুষেরা পকেট ঘড়ির পরিবর্তে হাত ঘড়ির দিকে ঝুঁকবেন। সেই লক্ষ্যে উন্নত মানের নান্দনিক সব হাত ঘড়ি বানাতে শুরু করে রোলেক্স। তার লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের ঘড়ি তৈরি করা। রোলেক্সের সাফল্যের যাত্রার অন্যতম পালক যুক্ত করা হয়েছিল জল বিরোধী বা ওয়াটারপ্রুফ ঘড়ি তৈরির মাধ্যম। রোলেক্সই বিশ্বে প্রথম এই ধরনের ঘড়ি তৈরি করে। ১৯২৭ সালে জল বিরোধী ঘড়ি পেটেন্ট করার পর দীর্ঘ সময় একচেটিয়া ব্যবসা করে রোলেক্স। ১৯৪৫ সালে উইলসফ নিজের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে রোলেক্সের থাকা তার শতভাগ মালিকানা সেখানে দিয়ে দেন। রোলেক্সের আয়ের বেশিরভাগ দাতব্য ও সামাজিক কাজে ব্যয় করা হয়। বিভিন্ন সময় সাবমেরিনার, ডেস্ক ডাচ, ট্রুডো, জিএমটি মাস্টার, ডে ডেট, মিলগাউস সহ বহু মডেল ও বিশেষ উদ্দেশ্যে তৈরি ঘড়ির উপহার দিয়েছেন রোলেক্স। এই সব ঘড়ি বেশ জনপ্রিয় ছিল। যেমন ১৯৬২ সালে রোলেক্সের সাবমেরিনার নামের বিশেষ ডাইভিং ঘড়িটি পরে জেমস বন্ড সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা শন কনলি। আবার জিএমটি মাস্টার ঘড়িটি আলাদা টাইম জোনের সময় ঠিক করতে উপযোগী করে তৈরি করা হয়। এটি পাইলট, নেভিগার ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বিশেষ নকশায় তৈরি। আইকনিক নকশা ও উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি রোলেক্স ঘড়িগুলো বিশ্বের ঘড়ি বাজারে অন্যতম রোমাঞ্চমার্ক হিসাবে বিবেচিত হয়। এই সব ঘড়ি শুধু দেখতেই সুন্দর নয়, একই সঙ্গে টেকসই। রোলেক্স ঘড়ি তৈরিতে স্বর্ণ, হীরে, তামা ও প্ল্যাটিনামের মতো উন্নত মানের বিভিন্ন ধাতু ব্যবহার করা হয়। রোলেক্সের বর্তমান সংগ্রহের সবচেয়ে ব্যয়বহুল মডেলের একটি রোলেক্স জিএমটি মাস্টার টু আইস ঘড়ি। এটি ১৮ ক্যারেটের সাদা সোনা ও প্রায় ৩০ ক্যারেট হীরে দিয়ে তৈরি, যার দাম শুরু হয় ৫ কোটি টাকার ওপরে। রোলেক্সের অভিজাত সব ঘড়ির দামই কোটি টাকার ওপরে। তবে এখনও পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রিত হয়েছে পল নিউম্যান ডেটানো ঘড়িটি। ২০১৭ সালে ১ কোটি ৭৮ লাখ ডলার বা ১৯২,২৪,০০০ টাকায় বিক্রি হয়েছে। রোলেক্সের কম দামি ঘড়িগুলোর দামই ২ লাখ টাকার ওপরে। যেমন রোলেক্সের ওয়েস্টার পারপুচুয়াল ডেড মডেলের ৩৪mm বিজেন ঘড়ির দাম ২,৫০০ মার্কিন ডলার বা ২,৭০,০০০ টাকা। আবার রোলেক্সের ডেস ডাজ মডেলের ৩১mm ঘড়ির দাম ৩,২৪,০০০ টাকা। সব কিছু মিলিয়ে রোলেক্স ঘড়ি যেন আভিজাত্য প্রকাশের পরিপূরক হিসাবে বিবেচিত হয়। এই সব কারণে রোলেক্স ঘড়ির দামও আকাশ ছোঁয়া। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।